দুর্বল দেশ হইলে যেটা হয় আর কি, অনেক সময় থাকে না যে সবলদের সাথে বন্ধুত্ব করে দুর্বলরা চলে, তো সবলদের অনেক কর্মকাণ্ডে দুর্বলরা ভিতরে ভিতরে ক্ষুব্ধ হইলেও মুখ দিয়া বলতে পারে না, কারণ সবলদের সহযোগিতারও তাদের দরকার। দর্শক, আমরা বলছি নীল নদের দেশ মিশরের কথা। এই ফেলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে মোটামুটি কি বলা হয় যে খ্যাতের সাক্ষা খ্যাতেই ভাঙতেছে, অথবা ধরেন কইয়ের থেল দিয়াই কই ভাসতেছে। আর এই ভাজাভাজির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা টেকনিক্যালি কঠিন চাপে ফেলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে কতটুকু চাপ হিসেবে নিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু মিশরের এই সিদ্ধান্তটা একদম পারফেক্ট হয়েছে। আমরার হেরা যদি মরে তরার তারাও মরতে হইব, একই মাটিতে কোনো ছাড় নাই। এবার আর বড়লোক ছোটলোক দেখতাম না, হঠাৎ করেই বাইকা বসছে কঠিনভাবে মিশর। মিশরের সাথে গাজা ভূখণ্ডের সীমান্ত আছে, আর সেখানের একমাত্র পারাপার পয়েন্ট হচ্ছে রাফা সীমান্ত পয়েন্ট। মিশর ঘোষণা দিয়েছে সেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের নাগরিকদেরকে গাজা থেকে মিশরে প্রবেশের অনুমতি দিবে না। এখন অনুমতি দিচ্ছে না, দিবে না না মানে অলরেডি দিচ্ছেই না। এখন এখানে ঘটনাটা কোথায় দেখেন, মিশরের কর্তৃপক্ষ বলছেন গাজার বাসিন্দারা তাদের ভূখণ্ডেই থাকবেন এবং সেখানে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে এই রাফা সীমান্ত দিয়া একটা ভালো কাজের ঘোষণা তারা দিচ্ছেন, যে গাজায় যদি আন্তর্জাতিকভাবে কোনো রকম মানবিক সহায়তা পাঠানোর দরকার হয়, তাহলে মিশর আপনার এই রাফা সীমান্তকে খুলে দিয়ে সেই সহযোগিতা শুধু ইনপুট করবে, দিবে গাজা থেকে কোনো কিছু তারা আউটপুট হইতে দিবে না। মানে এখন তথ্যসূত্র বলছে যে গাজাতে এই মুহূর্তে ফিলিস্তিনি মার্কিন নাগরিক, বংশোদ্ভূত যে মার্কিন নাগরিক প্রায় 500 থেকে 600 আছে। আপনারা জানেন যে গাজাতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলিম যে ইউসুফ সম্ভবত ওর নাম, ওনার শাশুড়িও কিন্তু আটকানো আছে, উনিও খুব ভিডিও পাঠাইছেন স্কটল্যান্ড কী ব্যবস্থা নেয় আমরা জানি না। তো আপনার মিশরের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে মিশরীয় কর্তৃপক্ষ রাফা সীমান্ত দিয়ে আমেরিকা এবং অন্যান্য দেশের নাগরিকদের মিশরে প্রবেশের অনুমতি বন্ধ করে দিয়েছে। ক্রসিংটি শুধুমাত্র মানবিক সাহায্য পৌঁছানোর জন্য উন্মুক্ত করা হবে। মিশরীয় কর্তৃপক্ষ কেবল বিদেশিদের জন্য রাফা ক্রসিং ব্যবহারের ধারণা প্রত্যাখ্যান করেছে। অনেকে ভাবতেছিল এই জায়গা দিয়া ভিতরে যেটি আটকান্যা আছে বা আমেরিকার যে নাগরিক আছে বা ইসরায়েলের অনেকেও জিম্মি আছে, এরা হয়তো এই পয়েন্টে বাইরে যাবে, কিন্তু মিশর কয় না না, আমরার হেরা যদি মরে তরাও একসাথে মরতে হবে, কারণ মেসেজ একবারে পরিষ্কার। চলমান যুদ্ধে মিশর বলছে ফিলিস্তিনের এই স্বাধীনতায় মানে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাতে মিশরের অবস্থান ক্লিয়ার, এই দাবি মানতে হবে। ইভেন গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠাতে হবে, পাশাপাশি হামলা বন্ধ করতে হবে, তাহলে মিশরের এই রাফা সীমান্ত দিয়া আপনার কি বলা হয় যে পশ্চিমা যে নাগরিকরা আছে তাদেরকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে। মিশরের ইউনাইটেড মিডিয়া সার্ভিসের প্রতিষ্ঠাধীন হচ্ছে আল কাহিরা নিউজ, তারা বলছে যে সংবাদ মাধ্যমটির সাথে দেশটির সরকারের সংশ্লিষ্টতা আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজায় অবস্থানরত ফিলিস্তিন মার্কিন নাগরিকদের রাফা সীমান্ত ক্রসিং খুলে আপনার কি বলে যে মিশরে প্রবেশের জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু মিশর সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের একজন সীমান্ত কর্মকর্তা সিএনএনকে বলছে রাফা ক্রসিংয়ে কংক্রিটের স্ল্যাব স্থাপন এবং সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্ল্যাবগুলো ক্রসিংয়ের মিশরীয় অংশে স্থাপন করা হয়েছে। এখন এটাতে কিন্তু বিপদে পড়েছে হাজার হাজার আমাদের মিশরীয় আর সরি গাজা যারা মুসলিম ভাইরা আছেন, শত শত ফিলিস্তিনি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারীরা তারা সবার আগে দৌড়ে গিয়া মিশরের ওই সীমান্তে গেছিল, ভাবছিল রাফা ক্রসিং দিয়া তারা পার হয়ে যাবেন, কিন্তু সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মিশর কিন্তু সীমান্ত খুলে দেয়নি। সাথে আমাদের গাজার অনেক ভাইরাও আছে। আমরা একটু দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তাদের দেশের নাগরিকদেরকে সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য। বাট আমার মনে হয় মিশরের কোনো চাপে রাজি হওয়া উচিত না, যদি খোলেন তাহলে আমার গাজার যে সাধারণ মুসলিম ভাইরা আছে তাদেরকেও আশ্রয় দিবেন, এদেরকে ছাইতে দিয়েন না, মরলে সব একসাথেই মরুক, সবার কবর হবে সেইখানে। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।